নমস্কার বন্ধুরা তো আগস্ট মাসে রেশনে আপনারা কি কী মাল পাবেন কতটুকুন চাল পাবেন কতটুকুন গম পাবেন কতটুকুন চাল আপনারা রাজ্য সরকারের তরফ থেকে পাবেন পিছু এবং কতটুকুন গম রাজ্য সরকারের তরফ থেকে পাবেন এবং কতটুকুন চাল গম আপনারা পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে পিছু। সেই সমস্ত কিছু কিন্তু লিস্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে তো এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে আপনাদের কাছে কোন রেশন কার্ড থাকলে অর্থাৎ এ ওয়াই পি কিংবা এসপিএইচ এইচ কিংবা আর কেস ওয়াই ওয়ান টু কোন রেশন কার্ড থাকলে আপনারা কতটুকু মাল ফ্রিতে পাবেন সেই জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সমাজের গরিব দুঃখে এবং খেটে খাওয়া মানুষদের দিকে তাকিয়ে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন তো বন্ধুরা যেই লিস্ট বেরিয়েছে সেই লিস্ট অনুযায়ী যদি আপনাদের কাছে এ এ রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি চাল পাবেন দু কেজি পার পার্সন পাবেন ফ্রিতে প্রথমটা যেটা আপনার পাবেন সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং দ্বিতীয়টি যেটা আপনার পাবেন অতিরিক্ত সেটা আপনি পাবেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে তো যদি আপনাদের কাছে এ ওয়াই থাকে তাহলে চাল পাবেন আপনি দু কেজি পার পার্সন ফ্রিতে রাজ্য সরকারের তরফ থেকে সেক্ষেত্রে আপনি পাবেন গম পাবেন তিন কেজি পার পার্সন অর্থাৎ যদি আপনাদের কাছে দুটো রেশন কার্ড থাকে অর্থাৎ দুজন যদি ব্যক্তি থাকেন সেক্ষেত্রে আপনি চার কেজি চাল পাবেন আর ছয় কেজি গম পাবেন রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে অতিরিক্ত আপনি পেয়ে যাবেন দুটোর জন্য চার কেজি চাল এবং দুটোর জন্য ছ কেজি গম অর্থাৎ দু কেজি পার পারসন অতিরিক্ত পাবেন চাল এবং তিন কেজি পার পারসন অতিরিক্ত পাবেন হচ্ছে গম তো এবার আসছি আমরা এসপিএইচএচ রেশন কার্ডের কথায় সেক্ষেত্রে যদি আপনাদের এসপিএইচএচ রেশন কার্ড থাকে তাহলে আপনি চাল পাবেন দু কেজি পার পারসন ফ্রিতে রাজ্য সরকার দিচ্ছে যেটা আপনাকে এবং গম পাবেন আপনি তিন কেজি পার পার্সন ফ্রিতে এবং অতিরিক্ত অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে আপনি পাবেন দু কেজি পার পার্সন ফ্রিতে অতিরিক্ত এবং তিন কেজি পার পার্সন ফ্রিতে মানে এই সমস্ত কিছুর জন্য কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না অর্থাৎ ধরে নিন আপনার বাড়িতে যদি দুজন ব্যক্তি থাকে যদি দুটো রেশন কার্ড থাকে তাহলে আপনি চার কেজি পাচ্ছেন হচ্ছে চাল ছ কেজি পাচ্ছেন হচ্ছে গম রাজ্য সরকার এবং চার কেজি চাল পাচ্ছেন এক্সট্রা চাল এবং ছ কেজি পাচ্ছেন হচ্ছে গম এক্সট্রা অর্থাৎ টোটাল আপনি পেয়ে যাবেন আট কেজি চাল এবং আপনি পাবেন হচ্ছে বারো কেজি গম পাবেন ফ্রিতে যদি আপনাদের কাছে এসপিএইচ রেশন কার্ড থাকে তো এবার আসছে হচ্ছে পিএইচএইচ রেশন কার্ড যদি থাকে আপনাদের কাছে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেম পাবেন অর্থাৎ চাল পাবেন দু কেজি পার পার্সন ফ্রিতে পাচ্ছেন এবং গমও কিন্তু আপনি পাবেন তিন কেজি পার পার্সন ফ্রিতে সেটা কিন্তু আপনারা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাবেন এবং দু কেজি পার পার্সনে অতিরিক্ত আপনারা পাবেন চাল পার পারসন অর্থাৎ পার রেশন কার্ড এবং তিন কেজি পার পার্সন অতিরিক্ত কিন্তু আপনারা পাবেন হচ্ছে গম যেটা আপনি পাবেন কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার তরফ থেকে তো এবার আসছি আমরা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক যেহেতু এটা রাজ্য সরকারের প্রকল্প সেই তো এক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি চাল কী পাবেন চাল পাবেন দু কেজি পার পারসন ফিতে পাবেন এবং গম পাবেন আপনি তিন কেজি পার পারসন ফিতে এটার জন্য কোনো টাকা দিতে হবে না অর্থাৎ যদি এক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে দুটো দুজন মেম্বার থাকে অর্থাৎ যদি দুটো রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি চাল পাবেন হচ্ছে চার কেজি এবং গম পাবেন কিন্তু আপনি ছ কেজি আর কেসু ওয়াই টুয়ের ক্ষেত্রেও সেম হিসাব অর্থাৎ চাল পাচ্ছেন আপনি দু কেজি পার পার্সেন্ট ফ্রিতে এবং গমও পাচ্ছেন আপনি তিন কেজি পার পার্সেন্ট ফ্রিতে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনার দুটো রেশন কার্ড থাকে তাহলে আপনি চাল পাবেন হচ্ছে চার কেজি এবং গম পাবেন কিন্তু আপনি ছয় কেজি এবং এক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু আপনার কোনো বরাদ্দ পাচ্ছেন না তো বন্ধুরা আশা করবো যে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন